হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। রংসামের পক্ষ থেকে আবারও স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমি আইসিটি প্রথম অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করব। টপিক্সটার নাম হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো আজকে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সব কিছু অল ডিটেলস আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা জানবো জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি। তো জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং হলো বিশেষ প্রযুক্তির সমন্বয় যার সাহায্যে কোষের জেনেটিক কাঠামো পরিবর্তন করে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উন্নত বা অভিনব জিন উৎপাদন করা। মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাহায্যে মেনলি কী করা হয়, যে জিনের উন্নত সাধন করা হয়, জেনেটিক্সের উন্নত সাধন করা হয়। ঠিক আছে, মানে একটা উদাহরণ সাহায্যে দেখলে বুঝতে পারবে, এই উদাহরণটা একটু দেখলে বুঝতে পারবে। ধরা যাক একটি আমের জাতের উচ্চ ফলনশীল কিছু স্বাদের আম আছে, বাট এদের মিষ্টি কম। মানে ধরি যে আমাদের এমন কিছু গাছ আছে যারা হচ্ছে অনেক বড় বড় আম উৎপাদন করে, বাট এদের কিন্তু খাইতে কিন্তু আমগুলো মিষ্টি না, টক টাইপের। বাট অপরদিকে আমরা আরেকটা আমের কথা চিন্তা করি, যে আরেকটা আমের গাছ আছে, যে আমের গাছে আম ধরে, বাট আমগুলো ছোট ছোট, বাট খাইতে অনেক মিষ্টি। তো এক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সাহায্যে আমরা কি করতে পারি, ওই বড় আমের এবং কম মিষ্টি আমটা এবং ছোট আমের মিষ্টি আমটাকে, এদের জিন দুইটা যদি কম্বিনেশন ঘটায় একটা নতুন জাত উৎপাদন করি, যে জাতটা, মানে ব্যাপারটা হচ্ছে আমরা যে বড় জাতের যে আমটা ছিল ওর ওই জিন থেকে বা ডিএনএ থেকে আমরা জাস্ট ওই বৈশিষ্ট্যকে মানে কাটে নেব যেটা হচ্ছে বড় বড় আম দেয়, এই বৈশিষ্ট্যকে নিয়ে নেব। আর যে ছোট আমের যে মিষ্টিটা ছিল, ওই ছোট আমের যে বৈশিষ্ট্যগুলো আমাদের মিষ্টিটা ছিল, ওই জিন থেকে ওই মিষ্টি জিনটুকুকে জাস্ট ওইটুকু নিয়ে নেব। নিয়ে এদের দুজনে যদি কম্বিনেশন ঘটায়, কম্বিনেশন করে যদি আমরা বড়ো এবং মিষ্টি আম তৈরি করে ফেলতে পারি, তাহলে ব্যাপারটা কী হয়, ভালো হয় না? তো এই কাজগুলাই হচ্ছে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে করা হয়। ডিএনএ দিয়ে জেনেটিক কাঠামোগুলো পরিবর্তন করে দেওয়া, না নতুন একটা জাত উৎপাদন করা। ঠিক আছে, ওকে। তো জেনেটিক্স ইঞ্জিনিয়ারিংয়ের অপর নামগুলো একটু দেখে নিই। যে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং, যাকে জেনেটিক মডিফিকেশন বা জেনেটিক ম্যানিপুলেশনও কিন্তু বলা হয়ে থাকে। তো জেনেটিক্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যে পদ্ধতি প্রয়োগ করা হয় তাকে কিন্তু কি বলা হয়, রিকম্বিনেট ডিএনএ প্রযুক্তি বা জিন ক্লোনিং বলা হয়। তার মানে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যে পদ্ধতি প্রয়োগ করা হয় তাকে কিন্তু জিন ক্লোনিং বলা হয়, আর রিকম্বিনেট ডিএনএ প্রযুক্তিও বলা হয়ে থাকে। তাহলে জিনের অপর নাম, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিংয়ের অপর নাম কি, জেনেটিক মডিফিকেশন বা জেনেটিক ম্যানিপুলেশন। ঠিক আছে, ওকে। এবার আমরা দেখব জেনেটিক্স ইঞ্জিনিয়ারিংয়ের জনক। তো জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং জনক হচ্ছে পল বার্ড। তো ইনি কী করে, 1972 সালে পল বার্ড বানরের ভাইরাস SB40 ও ল্যামডা ভাইরাস এর ডিএনএ এর সংযোগ ঘটিয়ে বিশ্বের প্রথম রিকম্বিনেট ডিএনএ অণু তৈরি করে। তো এই জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং জন্ম হচ্ছে পল বার্ড। ইনি কী করে, 1972 সালে বানরের ডিএনএ এবং হচ্ছে ল্যামডা ভাইরাসের একটা ডিএনএ, এই দুটা ডিএনএকে একসাথে কম্বিনেশন করে একটা নতুন জাতাকে উৎপাদন করে দেয়। তো এই জন্যই এই পল বার্ডকে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিংয়ের জনক বলা হয়ে থাকে। তো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপগুলো কীভাবে রিকম্বিনেন্ট করা হয়, কীভাবে ডিএনএ সংযোগ করা হয় দুইটা ডিএনএ, তো এর হচ্ছে 6টা ধাপ আছে। তো সর্বপ্রথম ধাপে কী করা হয়, ডিএনএটাকে নির্বাচন করা হয়। ডিএনএ মানে সর্বপ্রথম আমাদের ডিএনএকে নির্বাচন করা হবে, যে কোন কোন ডিএনএগুলো আমরা কী করবো, সংযোগ করব, একত্রে রিকম্বিনেন্ট করব, মানে কানেক্ট করব, এটা সর্বপ্রথম ধাপ। তারপর হচ্ছে ডিএনএর বাহক নির্বাচন, কার মধ্যে রাখবো আমরা ডিএনএ দুটা, কার মধ্যে সংযোগ করে রাখবো, বাহকটা নির্বাচন করতে হবে। তারপর ডিএনএটার খণ্ডটা কী করবে, কর্তন করা হবে, লাইগেজ নামে একটা এনজাইম আছে, এই এনজাইমের সাহায্যে ডিএনএটা কী করা হবে, কাটে ফেলা। কাটার পর খণ্ডনকৃত ডিএনএ প্রতিস্থাপন করা হবে, খণ্ডনকৃত ডিএনএটাকে, যে একটা পেরকের যে ডিএনএটা কাটলাম, ওই কাটা ডিএনএটাকে উঠায় আমরা কী করবো, এটাকে প্রতিস্থাপন করব। প্রতিস্থাপন করার পর পোষক দেহে রিকম্বিনেন্ট ডিএনএ স্থানান্তর করব, যে পোষক দেহে যার মধ্যে রাখবো ওই দেহের মধ্যে এটাকে স্থাপন করব, নিয়ে যাব, ঢুকাই দেব। তারপর রিকম্বিনেন্ট ডিএনএ এর সংখ্যা বৃদ্ধি এবং মূল্যায়ন, যখন আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ স্থানান্তর করা হয়ে যাবে তারপর তাদের সংখ্যা বৃদ্ধি করব। এই ধাপগুলোই হচ্ছে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপ, এই 6টা ধাপ।
তাহলে সর্বপ্রথম আমরা ডিএনএ কে নির্বাচন করব, তারপর ডিএনএ এর বাহক নির্বাচন করব, তারপর ডিএনএ খণ্ড মানে ডিএনএটাকে কাটবো, তারপর দিয়ে প্রতিস্থাপন করব, তারপর স্থানান্তর করব, তারপর হচ্ছে সংখ্যা বৃদ্ধি করব। তো এগুলো হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপসমূহ, ঠিক আছে। এবার আমরা দেখব জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার প্রয়োজনীয়তা, জেনেটিক ইঞ্জিনিয়ার কোথায় কোথায় ব্যবহার প্রয়োজন করা প্রয়োজনে লাগে আর কি। তো শস্যের গুণগত মান বৃদ্ধি করা, আমরা যদি আমাদের ধানের কথা চিন্তা করি যে আগে কিন্তু মানে ধানের ফলন খুবই কম হতো, বাট এখন দেখা যায় যে অনেক বেশি ধান হয়। কার মাধ্যমে হয়েছে? এটা কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে হয়। আমাদের দেখি এখন বিভিন্ন নতুন নতুন জাতের ধানের জাত মানে লাগানো হয়, আগে কিন্তু এগুলো ছিল না। তো এগুলো ছিল, এগুলাই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কিছু প্রয়োগ। তো এগুলোর সাহায্যে কী করা হয়? শস্যের গুণগত মান বৃদ্ধি করা হয়, শস্য থেকে সম্পূর্ণ নতুন উৎপাদন উপাদান উৎপাদন করা যায়, পরিবেশের বিভিন্ন ধরনের হুমকি থেকে শস্যকে রক্ষা করা যায়, শস্যের বৃদ্ধি ত্বরান্বিত করা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, এই এই এগুলাই হচ্ছে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিংয়ের কিছু ব্যবহার। ওকে, তো জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং কিছু ক্ষতিকর দিকও রয়েছে। যে রিকম্বিনেন্ট ডিএনএ যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে তাহলে এর প্রভাব জিন জগতে বিপর্যয় নেমে আসতে পারে। যদি কোনো কারণে রিকম্বিনেন্ট ডিএনএ যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, নতুন কোনো কিছু একটা আবিষ্কার হয়ে গেল, এমন কিছু যারা মানুষকে একদম মানে সব কিছু ধ্বংস করে দেয়, এইরকম কিছু যে রিকম্বিনেন্ট ডিএনএ যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষতি অনেক বড় ক্ষতি ক্ষতি হইতে পারে মানব জাতির। তারপর নিবেশিত জিন ক্ষতি যদি ক্ষতিকর প্রোটিন সংশ্লেষণ করে তাহলে ক্যান্সার সহ নতুন রোগ হতে পারে। যদি আমরা যে জিনগুলা যে প্রতিস্থাপন করতেছি যদি তারা ক্ষতিকর কিছু প্রোটিন সংরক্ষণ করে ফেলে তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনাও থাকে, ঠিক আছে। তো এই কিছু প্রত্যেকটা জিনিসের কি থাকবে, প্রত্যেকটা জিনিসের আমাদের কিছু ভালো দিকও থাকবে, কিছু খারাপ দিকও থাকবে, এটা মাস্ট। ওকে, তো এগুলাই ছিল হচ্ছে আমাদের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিংয়ের কিছু খারাপ দিক। তো এইটুকু ছিল আজকে আমাদের আজকের পড়াশোনা জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আমরা জানলাম যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে এমন একটা প্রযুক্তি সমন্বয় যেখানে কি করা হয়, কোষের যে জেনেটিক কাঠামোগুলার পরিবর্তন নিয়ে বা বৈশিষ্ট্য সমূহকে উন্নতকরণের ক্ষেত্রে কাজ করা, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো, ঠিক আছে, ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।